من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد গত মজলিসে মানুষের স্তর সম্পর্কে আলোচনা চলছিল। প্রথম স্তর যখন মানুষ মায়ের পেটে আসে অনেক নিম্নমানের স্তর শুরু হয় নাপাক পানি থেকে, যেখানে থাকে বাচ্চাদানি জরায়ুর ভিতরে, এখানেও নাপাক পানির মধ্যে বাসতে থাকে। খাওয়া দাওয়া, হায়েজের রক্ত, ওইটাও নাপাক এবং অনেক বেশি অন্ধকার। এক তো নাপাক, দ্বিতীয়ত অন্ধকার। কি অবস্থায় শুরু হয় আমাদের জিন্দেগি, এরপর যখন বেরিয়ে আসি তাও নাপাক রাস্তা দিয়ে, বেরিয়ে আসার সময় নাপাক পানি নিয়ে, বের হওয়ার পর যখন গোসল দেওয়া হয় এইমাত্র পাক হলাম, তাও উপর দিয়ে, ভিতরে এখনো নাপাকের বস্তা, পেটের ভিতরে নাপাক, চামড়ার নিচে নাপাক, মূত্রথলিতে নাপাক, নাপাকের বস্তা নিয়ে ঘুরতেছি। এবং এ সময় আমি আমাকে ছাড়া আর কিছু আমি বুঝি না, ক্ষুধা লাগলে কান্নাকাটি, পায়খানা প্রস্রাবের যখন প্রয়োজন হয় তখন যেভাবে আছি এভাবেই সেরে ফেলি, কাঁথার উপরে, বালিশের উপরে, বাখমালের উপরে করছি না কোথায় করছি চিন্তা ফিকির নেই, কষ্ট আরেকজনের মাথায়, আম্মার মাথায়। মুরগির বাচ্চা পর্যন্ত পায়খানা করলে মাটিতে পড়ে যায়, নিজের দেহ নষ্ট হয় না কিন্তু আমাদের দেহ নষ্ট হয়। আমাকে ছাড়া আমি আর কিছু বুঝি না, মা কোথায় আছে, কি কষ্টে আছে, কি ব্যস্ত আছে, ওই চিন্তা ফিকির আমার নেই। ক্ষুধা লাগলে কান্নাকাটি শুরু, এই মুহূর্তে মাকে আসতে হবে, আমি আমাকে ছাড়া আর কিছু বুঝি না, অনেক নিম্নমানের স্তর। একটি কাক পর্যন্ত যখন খাবারের খোঁজে বের হয়, কোথাও খাবার পায় তো সবাই মিলেমিশে খায়, কিন্তু আমার স্বভাব এটা না, আমি চাই আমার মায়ের স্তনের দুধ আমি চুষে নিয়ে নিই, অন্য কেউ নিবে এটা হবে না।
এরপর যখন আর একটু বড় হই এখনো আমার চিন্তাই আমি ব্যস্ত, কোনো খাবার বন্টন হলে আমাকে আরও দাও, পুরোটা দিয়ে দিলে খুশি, খেতে পারি আর না পারি ওটা দেখার বিষয় নয়, পুরোটা আমাকে দাও, অন্য কারো হক এখানে আছে কি নেই তাও দেখার বিষয় নয়, আমাকে নিয়েই আমি ব্যস্ত। এখনো অন্যর জন্য দয়া মায়া আমার মধ্যে আসেনি, কত নিম্ন স্তরে আছে। এরপর আর একটু বড় হওয়ার পরে এবার একটু আব্বা আম্মার ব্যাপারে শিথিলতা আসে, একটু মায়া মহব্বত দেখা যায়, এখনো ভাইদের ব্যাপারে আসেনি। কোনো খাবার কোনো ফল কোনো কিছু বন্টন হলে এখনো চাই সব আমাকে দাও, আমার ভাই বোনকে দেওয়া যাবে না, সব আমাকে দিতে হবে, আমাকে দিলে খুশি, অন্য কে দিলে কেন ওকে দিলে, সব হক মনে করি আমার, এটাও নিম্ন স্তর। এভাবে উপরের দিকে উঠতে উঠতে প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম, বালেগ হয়ে গেলাম, এখন আমার মধ্যে ঈমানের স্তর এসেছে। ঈমানের স্তর আসার সাথে সাথে ঈমানের দাবি, এখন কিছু শিখো ঈমানের দাবি কি এটা বোঝার চেষ্টা করো, কিতাবাদি পড়ো, কোরআন হাদিস পড়ো, এটা পড়ার মাধ্যমে এখন বুঝি আর না বুঝি আমার ভিতরে অটোমেটিক মানবতা ডুবতে থাকবে, ইনসানিয়ত ডুবতে থাকবে। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রাহেমাহুল্লাহ মন খুলে তার আব্বাকে দোয়া করতেন, তার দোয়ার ভাষা ছিল রোহে পেদরাম সাদকে মি গুফতে বোস্তাদ, রোহে পেদরাম সাদকে মি গুফতে বোস্তাদ, ফরজান্দে মোরা এশক দেয়া মো যদি ঘর হেজ, ফরজান্দে মোরা এশক দেয়া মো যদি ঘর হেজ। আল্লাহ আমার আব্বার রু বড় শান্তিতে থাকুক, আপনি শান্তিতে রাখুন, কেন আমার উপরে অনেক বড় অবদান, কিসের অবদান, জন্ম দিলেন লালন পালন করলেন ওইটা বললেন না, সবচেয়ে বড় অবদান কিসের, ফরজান দে মোরা রেস্ত দেয়া মো যদি ঘর হেজ, আমার ছোটবেলায় আমার হাত ধরে নিয়ে গেছেন বক্তব্যের হুজুরের কাছে, বক্তব্য 350 বছর আগের কথা, এ হাজার বছর থেকে মুসলমানদের ঐতিহ্য মক্তব সিস্টেম চলে আসছে, মুসলমানের জীবন শুরু হবে আল্লাহর কালাম দিয়ে, জীবনের শুরুতে আগে মক্তবে যাবে, আল্লাহর কালাম শিখবে, কোরআন শিখবে, এখান থেকে জীবন শুরু হবে, জীবনটা বরকতময় হবে, কালামের বরকত নিয়ে সে অগ্রসর হতে থাকবে। যখন কালাম সে বিশুদ্ধভাবে পড়তে পারবে, প্রত্যহ সকালে আগে কালাম তালাওয়াত করবে, এরপরে কাজকর্মে ঝাঁপিয়ে পড়বে, তার মানে মুসলমানের প্রত্যেকটি দিন শুরু হবে আল্লাহর কালাম দিয়ে। তো যার জীবন শুরু হয় আল্লাহর কালাম দিয়ে, প্রত্যেকটি দিন শুরু হয় আল্লাহর কালাম দিয়ে, এর জীবন এর দিন কত বরকতময় হবে চিন্তা করুন। তো উনি বলেন আমার আব্বা আমাকে সকালবেলায় হাত ধরে মক্তবের হুজুরের কাছে নিয়ে গেছেন, নিয়ে বললেন কি, ফরজান দে মোরা এশক দেয়া মো যদি ঘর হেজ, হুজুর আমার ছেলেকে মহব্বত শেখানোর জন্য আপনার হাতে তুলে দিলেন, এখনো ছেলে ছোট্ট নাবালক, এই মহব্বতের কি বুঝে, তার মানে কোরআন শেখানোর জন্য আপনার হাতে তুলে দিলাম, কোরআনটাই হলো মহব্বতের দীপু, এই কোরআন যার অন্তরে ডুববে মহব্বত নিয়ে ডুববে, যার সাথে আপনার মহব্বতের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, আপনার অন্তরঙ্গ বন্ধু, দেখবেন বন্ধুর ছেলেও ভালো লাগে, বন্ধুর মেয়েও ভালো লাগে, বন্ধুর ভাইও ভালো লাগে, বোনও ভালো লাগে, বাপও ভালো লাগে, মাও ভালো লাগে, সব ভালো লাগে, এমনকি বন্ধুর বাড়িঘরও ভালো লাগে, কেন কেন্দ্রবিন্দু বন্ধু, বন্ধুর কারণে এত সব কিছু ভালো লাগে। তো আমার আল্লাহর কালাম যখন আমার অন্তরে ডুববে আল্লাহর মহব্বত নিয়ে ডুববে, তো পুরা কায়নাত পুরা সৃষ্টি জগৎ আমার আল্লাহর, সমস্ত মাখলুক আমার আল্লাহর, এই আল্লাহর মহব্বতের কারণে সমস্ত মাখলুকের মহব্বত আমার অন্তরে ডুববে কোরআনের বরকতে।
তাই দেখা গেছে যারা বাস্তবে আল্লাহকে মহব্বত করতেন ভালোবাসতেন যাদের অন্তরে আল্লাহর মহব্বত ছিল এক একটি মাখলুকের সাথে তাদের আচার আচরণ ব্যবহার কেমন ছিল আর বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি দুপুরের বেলা প্রচণ্ড রৌদ্র যেতেছেন চিকন রাস্তা দেখেন যে রাস্তার মধ্যখানে কুকুর শুয়ে আছে ঘুমায় কুকুর এমন এক জাতি এটা স্বভাব রাস্তার মধ্যখানে ঘুমানো এই যে আমরা মাহফিল করে রাতের একটা দুইটা তিনটা বাজে আসি রাস্তাঘাট খালি গাড়ি ঘোড়া তেমন নেই তখন রাজত্ব চলে কুকুরদের কিছু আছে গাড়ির সাথে এমন জোরে দৌড় দিবে আর গেউ গেউ করতে থাকবে যে গাড়ি এটা এখানে কেন আসলো তার বিরক্তির কারণ এই জন্য প্রতিশোধ নিয়ে ছাড়বে এর সাথে খুব দৌড় আর গেউ দৌড়াইতে দৌড়াইতে যখন দেখা যায় আর জানে কুলায় না আচ্ছা গাড়ির সাথে কি কুকুর দৌড়াইয়া পারবে এরপরে যায় খেমতা করে আগ পর্যন্ত দৌড় দিতে থাকে আর কিছু কুকুর আছে রাস্তার মধ্যখানে ঘুমায় আপনি হরন দিতে দিতে বেশির থেকে বেশি কল্লা তুলে এক মজার তাকাবে কে আমাকে ডিস্টার্ব করে তার অবস্থা যেন বলে আমরা সাধু মানুষ আমরা এখানে ঘুমাই এই মুহূর্তে তুমি এখানে কেন আসছো কীভাবে যাবে তোমার ব্যাপার আমি তো এখানে ঘুমাই যখন দেখে যে গাড়ি গায়ে উঠবে আর বাসার কোনো গতি নেই এবার মন তো চায় না অনেক কষ্ট নিয়ে কোনো রকম একটু সরে পড়ে স্বভাব আল্লাহ এই কুকুর রাস্তার মধ্যখানে শোয়া দুপুরবেলা আল্লামা রুমে যেতেছেন সাথে ওনার অনেক মুরিদ মুহাজ্জিনও আছেন পাশ কেটে যাবেন সেই ব্যবস্থা নেই চিকন রাস্তা যেতে হলে হয়তো কুকুরকে জাগাইয়ে সরাইতে হবে তারপরে যাবেন অথবা তার উপর দিয়ে চেক দিয়ে পার হইতে হবে হযরত দাঁড়াইয়াছেন চুপচাপ সাথী সঙ্গীরা বলল হুজুর এ প্রচণ্ড খরা রৌদ্রের মধ্যে গরমের মধ্যে আপনি দাঁড়াইয়াছেন কুকুরকে সরাইয়ে দেই অথবা চেক দিয়ে পার হয়ে যাই আল্লাহু আকবার হযরত জবাব দিলেন আমার আল্লাহর একটা মাখলুক আরাম করতেছে আমি তার আরামে ব্যাঘাত ঘটাব এটা আমার দ্বারা হবে না আমি দাঁড়াইয়াছি সে যখন নিজ ইচ্ছায় ঘুম থেকে উঠবে সরবে তখন আমি যাব এই মহব্বত কেন আমার আল্লাহর মহব্বত তার অন্তরে আছে এই জন্য আল্লাহর মখলুক সে যেই হোক তার মহব্বত অন্তরে আসবে আল্লাহর মহব্বতের এটা বৈশিষ্ট্য তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ফরজান দে মোরা রেস্ত দেয়া মোজ দিগারেচ আমার এই ছেলেকে আপনার হাতে তুলে দিলাম মহব্বত শিখানোর জন্য কিসের মহব্বত আল্লাহর মহব্বত এটা ডুববে কীভাবে কোরআনের সাথে কোরআনের মাধ্যমে তার মানে কোরআন শিখাইতে আপনার হাতে তুলে দিলাম তো ঈমানের পর ঈমানের দাবি এখন কোরআন শিখো হাদিস শিখো দিন শিখো এটা শিখলে এখন যাইয়া মানবতা আসবে এর আগে মানবতা আসবে না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান দয়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণবাচক নাম আছে তার প্রথম নাম দয়ার সাগর তার মানে তার দয়া তার গজব থেকে অনেক বেশি এটা বোঝানোর জন্য আগেই দয়ার সাগর রহমান আল্লাহ মাল কোরআন এ দয়ার বহিঃপ্রকাশ ঘটাইলেন কোরআন শিখেই কোরআন যার ভিতরে ডুববে তার ভিতরেও দয়া ডুববে মায়া ডুববে কঠোরতা কমে যাবে এটা কোরআনের বর্তমান এরপর আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান এখন মানুষ বানাইলাম কোরআন ঢুকার মাধ্যমে কোরআন ঢুকার আগ পর্যন্ত মানুষের আকৃতি সুরত আসতে পারে বাস্তবে মানবতা কখনো আসতে পারে আসবের ওচো গো রেখা আফের পরকলাল আসবের ওচো গো রেখা আফের পরকলাল ওয়ান্দর ওকারে খোদা এ আজাল উপর দিয়ে যতই সুন্দর দেখা মানুষটি খুব সুন্দর ভিতরে কোরআন নেই দৌলতে ঈমান নেই এটা মানুষের গিলা বাস্তবে মানুষ নয় হিংস প্রাণী থেকেও নিকৃষ্ট কোনো সন্দেহ নেই আমার কথা নয় আমার আল্লাহর কথা উলাইকা কাল আনআম বাল হুম আদল এরা চতুষ্পদ জন্তুর ন্যায় বরং এর থেকেও আরও নিকৃষ্ট তো মানুষ হতে হলে কোরআন লাগবে তাই আগে আল্লাহ মাল কোরআন এরপরে খালাকাল ইনসান
কোরআন শিখাইয়ে মানুষ বানাই দেয়। কোরআন যখন অন্তরে ডুববে, অন্তরকে কোরআন পরিষ্কার করতে থাকবে, আস্তে আস্তে কোরআন যত ডুববে অন্তরের কালিমা দূর হইতে থাকবে, এক সময় অন্তরটা হয়ে যাবে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার। কলব যখন পরিষ্কার হয় তখন কি হয়, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মসনবে শরীফে একটি ঘটনা লিখেছেন, একবার চীনাদের মধ্যে আর রুমিদের মধ্যে বহস চলতেছিল, তর্ক অনুষ্ঠান, কারিগরির দিক দিয়ে কারা বেশি পারদর্শী। চীনাদের দাবি আমরা বেশি কারিগরি জানি, আর রুমিদের দাবি না আমরা বেশি জানি, খুব তর্ক। শেষমে বলে তর্ক করে কি লাভ, একজনকে সালিশ বানাই, সে সিদ্ধান্ত দিবে কে বড় কারিগর, হ্যাঁ কে বেশি পারদর্শী কারিগরির বিষয়ে। একজনকে সালিশ বানাইল, তিনি সিদ্ধান্ত দিলেন এমনি তো হবে না, দুজনে কারিগরি দেখাও। কি দেখাবো, এই দুইটা ওয়াল দিলাম দুই পাশে, একটা ঘরের দুই পাশে দুই ওয়াল, এই দুই ওয়ালের মধ্যে তোমরা তোমাদের কারিগরি করো, এরপরে সিদ্ধান্ত দিব যে কার কারিগরি বেশি সুন্দর, কে বেশি পারদর্শী, সিদ্ধান্ত হবে পরে। এখন চীনেরা শুরু করছে ওয়ালের মধ্যে বাগান বানায়, ফুল গাছ ফল গাছ কত সুন্দর, পাতা লতা ফুল দিয়ে খুব সাজাইতেছে বহুদিন যাব, মধ্যখানে একটা পর্দা ঝুলে রাখছে, এদিকে চীনেরা কাজ করে এদিকে রুমিরা কাজ করে। রুমিরা কিছুই আঁকে না, শুধু ওয়ালকে সমান করে, ঘষে আর সমান করে, ঘষে আর সমান করে। সবাই আসে মাঝে মধ্যে দেখে কার কারিগরি সুন্দর, এদের ব্যাপার এদের ব্যাপার কি, কিছুই করতেছে না, হেরে এত সুন্দর বাগান বানাই ফেললো, গাছগাছালি লতা পাতা ফুল ফল দিয়ে ভরপুর করে রাখলো, চোখ জুড়ায় তাকাইলে আর এরা কেল গসে কিছুই করতেছে না, এরা তো ফেলে করবে। নির্দিষ্ট সময় আছে, ভিতরে কারিগরি শেষ করতে হবে, শেষ সময় পর্যন্ত এরা শুধু গসলো কিছুই আঁকলো না। এখন যে সালিশ তৃতীয় ব্যক্তি, সে আসছে দেখে সিদ্ধান্ত দিবে কার কারিগরি বেশি সুন্দর। মধ্যখানে পর্দাটা সরাই এলো, পর্দা সরাইল তো চীনারা যে এতদিন বাগান অঙ্কন করছে, ফুল ফল পাতা লতা সব বানাইছে, এটার ছবি গিয়ে বাঁচতেছে এখন রুমিদের ওয়ালে। তো চীনাদের ওয়ালের দিকে তাকাইলে ঠিকই বাগান দেখা যায়, ফুল ফল গাছ দেখা যায়, লতা পাতা দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, কিন্তু চমক নেই, একটা গ্লেজ যে আছে ওইটা নেই। আর এটা তো ছায়া ভেসে উঠতেছে রুমিদের ওয়ালের মধ্যে, সাথে একটা গ্লেজ আছে, চমকও আছে, কারণ ওইটা বেশি সুন্দর দেখা যায়। তো শেষমেশ এই বিচারক সিদ্ধান্ত দিল যে রুমিরা বেশি পারদর্শী, কারণ এদের ফল ফুলের সাথে গ্লেজও আছে, এদের এখানে গ্লেজ নেই, ওইটা সুন্দর। আল্লামা রুমি ঘটনা উল্লেখ করার পরে বলেন যে দেখো তোমার কলবটা এরকম একটা ওয়াল, এই ওয়ালকে যত ঘষবা মাজবা পরিষ্কার করবা, এটার মধ্যে সব কিছুর ছবি বেশি উঠবে গ্লেজ সহকার। তোমার কলবটা একটা আয়না তুলো, ঘষো মাছো, কী দিয়ে ঘষবে, কোরআন দিয়ে ঘষো, কোরআনের এলেম দিয়ে ঘষো, কোরআন অনুযায়ী আমল দিয়ে ঘষো, ঘষতে ঘষতে এটা একসময় আয়নার ন্যায় পরিষ্কার হবে, পুরা দুনিয়া তোমার সামনে পরিষ্কার হয়ে দেখা দিবে, সুন্দর হয়ে দেখা দিবে। তো তুমি এগুলোর দিকে তাকাকো না, কলব ঠিক করো, এগুলো এমনি কলবে এসে দন্না দিবে। আমাদের বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, মাদ্রাসার মোহতামিম ছিলেন হযরত হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহ, বড় আলেম, বড় বুজুর্গ ছিলেন, দেশ বিদেশে তার বড় খ্যাতি ছিল। তো তিনি একবার মিনার তাবুতে, তাবুর দুয়ারে বসে বসে তেলাওয়াত করতেছেন। এখন তো হাইফাই তাবু, আগুন লাগলো এটা জ্বলে না, এক সময় নিজেরা বানাইয়া থাকতে হইত। তো তাবুর দুয়ারে বসে বসে তেলাওয়াত করতেছেন, আর এক তাবুর দুয়ার থেকে এক বেটা ওনার দিকে তাকাইয়াছে। কিছুক্ষণ পর দেখে যে এক লোক এসে ওনার কানে কানে কি বলে ওনার পাশে শুয়ে পড়ছে, ঘুমিয়ে গেছে। উনি কোরআন শরীফ বন্ধ করে, তেলাওয়াত বন্ধ করে চুপচাপ বসে আছেন, কিন্তু ওনার চেহারা সুরত সকল নকল হাবভাব অন্যরকম। ওই তাবুর লোকটি ওনার দিকে তাকাইয়াছে এভাবে আধা ঘন্টা। আধা ঘন্টার পর ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠে আবার ওনার কানে কানে কি বলে বিদায় নিয়ে গেলেন। উনি আবার কোরআন শরীফ খুলে তেলাওয়াত আরম্ভ করলেন। এবার ওই তাবুর লোকটি এসে ধরছে, হুজুর
আমি অনেকক্ষণ যাবত আপনাকে ফলো করতেছিলাম, আপনাকে দেখতেছিলাম, আপনি তেলাওয়াত করতেছিলেন, এর মধ্যে একটি লোক এসে আপনার কানে কানে কি বলে পাশে ঘুমিয়ে পড়ে, আপনি তেলাওয়াত বন্ধ করে বসে আছেন চুপচাপ, কিন্তু আপনার সকল নকল হাবভাব দেখে অন্যরকম, চেহারা সুরত অন্যরকম। আধা ঘন্টা পর লোকটি উঠে আবার কানে কানে কি বলে চলে গেল, আপনি আগের অবস্থায় আবার ফিরে আসলেন, তেলাওয়াত আরম্ভ করলেন, এর রহস্য কি আমি একটু জানতে চাই। হুজুরে বলছেন ভাই জানলে আপনার কি লাভ, না জানলে কি ক্ষতি? না লাভ ক্ষতি এটা পরের বিষয়, আমাকে জানাইতে হবে। হুজুর দেখলেন না জানালে ডিস্টার্ব করবে, তেলাওয়াতে ক্ষতি তো জানাইয়ে দিই। তো বললেন যে আমার জীবদ্দশায় কাউকে যদি না বলো এই শর্ত মানতে পারো তো তাহলে বলে দিই, যে হুজুর বলেন মানব শর্ত। তো বললেন যে আমি তো তেলাওয়াত করতেছিলাম, যে লোকটি দেখেছো এসেছেন এই লোকটি হলো এই শহরের কুতুব, দীর্ঘ 40 বছর পর আধা ঘন্টা ঘুমান, ওনার 40 বছর পুরা হইল, এই আধা ঘন্টা ওনার ঘুমের সময়, এই সময়টা দায়িত্ব কাকে দিবেন? এ আমি গুণাগারকে দায়িত্বটা দিয়ে আধা ঘন্টা ঘুমাই গেছেন, ওনার দায়িত্ব যখন আমি পাই তখন দেখি যে পুরা দুনিয়া কায়নাত যেন আমার হাতের তালু সব দেখা যায়, অল্প সময়ে কলব এই পরিমাণ পরিষ্কার হয়ে গেছে, সাফসুতরা হয়ে গেছে, পুরা দুনিয়া যেন এখন দেখা যায়, এটার দ্বারা সংসব আর সোহবতের বরকত দেখুন। একজন আল্লাহর কুতুব সামান্য সময়ের সোহবত আর সংসবের বরকতে কলব এত পরিষ্কার যে পুরা দুনিয়া এখন দেখা যায়, এটা আয়না। তো এই সুযোগে পুরা দুনিয়া দেখে নিলাম আধা ঘন্টা যাব, এরপর ওনার ঘুম শেষ, উঠে ওনার দায়িত্ব উনি নিয়ে ওনার কাছে আবার চলে গেছেন, আমি আমার আগের অবস্থা আবার ঘিরে আসলাম। তো আল্লামা রুমি বুঝাইতে চান তোমার কলবকে পরিষ্কার করো, এবাদতের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে কলবকে পরিষ্কার করো, গুনাহ পরিহারের মাধ্যমে। এবাদত যে পরিমাণ করবে এর থেকে কোটি কোটি গুণ বেশি গুরুত্ব গুনাহ পরিহার করো। আপনি পুরা ঘর একেবারে সাবান শ্যাম্পু দিয়ে জেট দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন, খুব পরিষ্কার, এটা গোশতে মাজতে কয়েক ঘন্টা লাগাইছেন, এরপরে এক বোতল ফেসাব ছিড়িয়ে দিয়েছেন, নষ্ট করতে আধা মিনিটও লাগে নাই, কিন্তু সাফ করতে তো কয়েক ঘন্টা লাগছে, এটা হলো গুনাহ। গুনাহের দ্বারা কলবকে নষ্ট করতে সময় লাগা না, সাফ করতে সময় লাগবে। এই জন্য আল্লামা ফরিদুদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাই বলে গেছেন, পান্দামায় আত্মারে লিখেছেন, কৌয়াতে নাকি নাদারি বদমাকুন, কৌয়াতে নাকি নাদারি বদমাকুন, বর্ব যোদে খুদসে তম্বে হদমাকুন, বর্ব যোদে খুদসে তম্বে হদমাকুন। বন্দা নেকি কামাই করতে পারো আর না পারো গুনাহদার কাছে যাইব না, গুনায় তোমার কলবকে কলঙ্কিত করে ফেলবে, কলুষিত করে ফেলবে, এই কলব নষ্ট হয়ে যাবে, গুনাহ পরিষ্কার। হাদিস শরীফে আছে তো কোনো বান্দা যখন গুনাহ করে একটা দাগ পড়ে কলবে দাগ, এরপর যদি তওবা করে আবার দাগটি পরিষ্কার হয়ে যায়, তওবা মানে সাবান দিয়ে ধোয়া, কলবকে ধুয়ে নিলেন তওবার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে, আবার করছেন দাগ পড়ছে তওবা করছেন পরিষ্কার হয়ে গেছে। কিন্তু খোদা না করুক যদি তওবা না করি, গুনাহ একের পর এক করতে থাকি এ কলবের দাগ পড়তে পড়তে পুরা কলবটা আবৃত হয়ে পড়ো, চতুর্দিকে আবরণ হয়ে গেছে, এখন এর মধ্যে মোটেও আলো রয়নি, অন্ধকার হয়ে গেছে। এখন কোনো গুনাহ করলে কেমন মনে হয়? তো যেমন আমাদের নাকের আগে যদি মাছি বসে, মাছি তা আমরা মনে করি কি নাকটা নাড়া মারলেই তো মাছি উড়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। গুনাহ করতে করতে এক সময় এমন হয় ওই এটা কোনো ব্যাপারই না, নাড়া মারলেই তো শেষ। এদেরকে বলে জারি, দুঃসাহসিকতা দেখায়, গুনাহ করতে করতে আরও গুনাহ করে, গুনার যে ভয়াবহতা ওইটা তাদের অন্তর থেকে চলে যায়। তাই আল্লাহ মাফ করো, যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে তওবা করে নি, গুনাহ হয়ে যাবে আবার তওবা করে নি, আমার আল্লাহ বড় মেহরবান রহমান রহিম, তওবা করলে উনি ক্ষমা করে দেন, আল্লাহ পাকের ওয়াদাস, তওবা করলে তিনি মাফ করেন। তো আমার অন্তরকে সাফ করতে হবে কোরআনের মাধ্যমে, আমি যখন ঈমানের স্তরে পৌঁছি এখন ঈমানের দাবি কোরআন পড়ো,
কোরআন শিখো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, তোমার কলবকে পরিষ্কার রাখো। এটার মাধ্যমে কলব যখন পরিষ্কার হবে তখন কলবে মারেফাত ডুববে। মারেফাত মানে আমার আল্লাহর পরিচয়। তো ঈমানের স্তরের পরে মানবতার স্তর, মানবতার স্তরের পরে মারেফাতের স্তর। মারেফাত মানে আল্লাহকে চিনা। যেহেতু আমার কলব পরিষ্কার, সব কিছু দেখে বুঝে আল্লাহকে চিনা সহজ হবে। তাই আছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর মাখলুক আর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করো। দেখো কলব পরিষ্কার হলে অটোমেটিক দেখা যাবে। এখন ফিকির করো, আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছতে পারো। ইমাম শাফি রাহেমাহুল্লাহ তাআলার মতো মানুষ কয়, দেখো শেহতুত গাছ তো আমার আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদের প্রমাণের জন্য শেহতুত গাছ যথেষ্ট। তো কীভাবে? আমি দেখতেছি এই গাছের পাতা যদি হরিণে খায় তো তার নাভি কস্তুরি হয়, নাভিতে গ্রাম জন্ম নেয়। গ্রাম আমাদের চিড়িয়াখানায় বহু হরিণ আছে, নাভিতে পাইবেন সোনার গন্ধ, প্রস্রাবের গন্ধ। এটা 5 টাকা দিয়েও কেউ খরিদ করবে না। আর যদি গ্রাম পাওয়া যায় তো 1,00,000 টাকা দিয়ে খরিদ করে, কস্তুরি মূল্য অনেক। কে সেহেতু গাছের পাতা হরিণ খাইলে নাভি কস্তুরি হয়। আর সেহেতু গাছের পাতা যদি রেশমি পোকায় খায় তো রেশমি সুতা তৈরি হয়। রেশমি পোকায় খাইলে রেশমি সুতা তৈরি হয়। আমরা মানুষেরা খাইলে পাখানা ফসলাপ তৈরি হয়। তাহলে একই গাছের পাতা, এই খাইলে এইটা, হে খাইলে এইটা, এ খাইলে এইটা, এত ব্যবধান, এটা আমার আল্লাহর অস্তিত্ব ছাড়া, আমার আল্লাহর কুদরত ছাড়া এমনি হয়, মোটো হয়। এইটাই তো প্রমাণ আমার আল্লাহ একজন আছেন। আল্লাহ রব্বুল আলামিনের মারেফাত সৃষ্টি হবে, আল্লাহ রব্বুল আলামিনের মাখলুক নিয়ে চিন্তা ফিকির করলে এটা হবে। কলব যখন পরিষ্কার থাকবে কোরআনের মাধ্যমে, কোরআনে জিন্দগির মাধ্যমে, তখন আমার আল্লাহর মারেফাত কলবে ডুববে। আমি বলেছিলাম যে সাইয়েদুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, আমাদের এই গুরু, হে দেওবন্দের মুরব্বী, শুইতেন তো হাত পা গুছিয়ে কোনোরকম ছোটো মোটো হয়ে শুইতেন। একদিন এক লোক দাওয়াত করে, তো খাওয়া দাওয়া করে কাইলুলা করতেছেন। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আরাম করা, এটা কাইলুলা করা সুন্নত। কাইলুলা করতেছেন, এই ছোট্ট মোটো গুজা হয়ে কোনোরকম শুই আছে। তো মেজবান বললেন যে হুজুর, এত সুন্দর বিছানা করে দিলাম, আরামে পা লম্বা করে শুইতে পারেন, আপনি এইভাবে পা গুছিয়ে হাত গুছিয়ে এই ছোট্ট মোট্ট হয়ে শুই আছেন, এত কষ্ট। তো জবাব দিলেন, তো আমার আল্লাহর সামনে পা লম্বা করে কীভাবে শুই, শরম লাগে। আল্লাহ সামনে, আমরা তো মনে করি কোথায় আল্লাহ, দেখি তো না, করি ফেলায় গুনা, দেখবে না। এই জন্য একজন বুজুর্গ মুরিদদেরকে পরীক্ষা করবেন। একদিন সংবাদ দিলেন যে সকলে একটা একটা পাখি, একটা একটা ছুরি নিয়ে আমার কাছে আসবে। তো হাজার হাজার মুরিদ, হাজার হাজার পাখি ছুরি নিয়ে আসছে। আসার পরে বললেন, যাও এই পাখিটি জবাই করে আনো একদিনের ভিতরে। একদিন সময় দিলাম, একদিনের ভিতরে এটা জবাই করে আনো, তবে জবাই এমন জায়গায় করতে হবে যেখানে জবাই করলে কেউ না দেখে, কারো সামনে জবাই করতে পারবে না, কেউ যাতে না দেখে এমন জায়গায় জবাই করে নিয়ে আস। বস একটু পরেই জবাই পাখির স্তূপ, সব মুরিদেরা পাখি জবাই করে এনে স্তূপ দিয়ে রাখছে। একজন মুরিদ আসেও না, পাখিও আনে না, বুজুর্গত অপেক্ষায় আছে। একদিন পরে আসছে, বুজুর্গ দিলেন দমক। আসছে তো আসছে, জিন্দা পাখি হাতে আর ছুরিও হাতে, জবাই ছাড়া এমনি নিয়ে আসছে। তো এক তো সময় দিলাম, একদিন সময় মতো আসলা না, আসলা পরে, তাও আমার হুকুম ছিল পাখি জবাই করে আনবে, জিন্দা পাখি নিয়ে আসছ, জবাই করলো না, হুকুম অমান্য করলা কেন? মুরের জবাব দে, হুজুর কী করব, কী করবো মানে, তো আপনি শর্ত দিয়েছিলেন এমন জায়গায় জবাই করতে হবে যেখানে জবাই করলে কেউ না দেখে। হুজুর আমি ঘরের অন্ধকার কুঠুরিতে গেছি, সেখানেও পাখির গলায় চুরে ধরছি, যেখানে এখন আমার আল্লাহ তাকাই আছেন। অন্ধকার গড়তে গেছি, পাখির গলায় চুরে ধরছি, এখানে দেখি আমার আল্লাহ তাকাই আছেন, যেখানে যাই আল্লাহ দেখতেছেন, তা আমি কী করবো? আপনার শর্ত তো পূরণ করতে পারতেছিলাম না, তাই জিন্দা পাখি হিরাই আনছি, জবাই করতে পারলাম। বুজুর্গ বলেন, হ্যাঁ এই পরীক্ষায় তুমিই পাশ করলা, এটাই আমার পরীক্ষা ছিল, দেখি আমার আল্লাহর ব্যাপারে
কার মনের অবস্থা কেমন। তাই তো হাদিস শরীফে আছে, আমতার বুদাল্লাহ কাহান্না কাতারাহু, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তোমাকে দেখতে আছেন, এই মন মানসিকতা তোমার মধ্যে সৃষ্টি করো। যদি এই মন মানসিকতা সৃষ্টি হয় যে আল্লাহ আমাকে দেখতেছেন, তা ইবাদতটি কেমন হবে, গুনাহ করা কি সম্ভব হবে? সম্ভব হবে। তো তাহলে আমাকে কলব পরিষ্কার করা লাগবে। ঈমানের স্তরের পর যখন কলব পরিষ্কার হবে, নূরে মারেফাত আমার কলবে ডুববে। এখন যা করি আমার আল্লাহ আমার সামনে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামে রব্বানি আবু হানিফা ইসানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহেমাহুল্লাহ, বুজুর্গেরা মাঝে মধ্যে হালে আসেন, হালে জোশে আসেন, তো অনেক রহস্যের কথা বলে ফেলেন, এমনি সাধারণত তো বলেন না, এগুলো হালে আসলে বলে ফেলেন। একদিন হঠাৎ বলে উঠলেন, কি কাহে দোঁ কাহে দোঁ কাহে দোঁ, তিনবার বলে দিব বলে দিব বলে দিব। এরপরে বললেন, দীর্ঘ এক বছর যাবত আমি কোনো কাজ করিনি, আমার পীর মুর্শিদ সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা ছাড়া। অথচ হাজী সাহেব রহমত থাকেন মক্কায় মুকাররমা, আর ইনি থাকেন হিন্দুস্তান উত্তরপ্রদেশ সাহারানপুর জেলা। কত দূরে, কিন্তু বলতেছেন এক বছর যাবত ওনাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করিনি। এরপর বললেন, কাহে দোঁ কাহে দোঁ কাহে দোঁ, বলে দিব বলে দিব বলে দিব। এরপর বললেন, এরপর এক বছর যাবত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা ছাড়া রশিদ আহমদ কোনো কাজ করেনি। উনি তো কোথায়, মদিনায় মোনাওয়ারা, আর ইনি ভারতের উত্তরপ্রদেশ। এরপর আবার বলেন, কাহে দোঁ কাহে দোঁ কাহে দোঁ, বলে দিব বলে দিব বলে দিব, এটা বলে আর বললেন না। হয়তো উদ্দেশ্য ছিল যে এখন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা ছাড়া রশিদ আহমদ কোনো কাজ করে না। এটা হলো কলব যখন সাফ সাফাফ হবে, আল্লাহর মারেফা ডুববে, পরিচয় ডুববে, তো অবস্থা এমন হবে যে এখন আমার আল্লাহ যেন আমাকে সবসময় দেখতেছেন। আন্তারাবুদাল্লাহু, এই মারেফাতের স্তরে একমাত্র পৌঁছল। তো আমাকে এই স্তরে পৌঁছতে হলে আগে ঈমান, এরপরে কোরআন। কোরআন ছাড়া এই স্তরে পৌঁছা কঠিন। হ্যাঁ, যদি কোনো আহলে কোরআন, কোরআন বিশুদ্ধভাবে পড়া আমার কপালে ছিল না, পড়তে পারিনি, আফসোস তো করতে পারি। এমন আল্লাহর ওলিরা আছেন, কোরআন পড়তে পারেন নাই, ছোটোবেলা আব্বা আম্মা পড়ান নাই, এখনও সুযোগ পান নাই, তো প্রতিদিন কোরআন খুলে লাইনে লাইনে নিজের আঙ্গুল ঘুরেন আর কাঁদেন, আল্লাহ আপনার কালাম আমি শুদ্ধভাবে পড়তে পারিনি। এটাও সে ইনশাআল্লাহ তেলাওয়াতের সওয়াব থেকে বঞ্চিত হবে না। যদি পড়তে নাই পারলাম, বুঝতে নাই পারলাম, তাহলে যারা পড়তে পারে, যারা বুঝতে পারে, তাদের পরামর্শ নিয়ে তাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করে দেখি, ইনশাআল্লাহ মাহরুম আর বঞ্চিত হওয়া যাবে না। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহেমাহুল্লাহ, ওনার একজন খাদেম ছিল, ছিল মূর্খ, কিন্তু হুজুরের সংসবের বরকতে আলেমদের থেকেও বড় হয়ে গেছে। অনেক সময় আলেমের সংসবে থাকতে থাকতে আলেমের মর্যাদায় পৌঁছে যায়। একদিন কোথাও অনুষ্ঠান আছে, হুজুর যেতেছেন, সাথে খাদেমও আছে। যাওয়ার পথে জিজ্ঞেস করে, হুজুর এই কোরআন শরীফে না আছে লা তাজুরু ওয়াজারাতুন ওয়াজরা উখরা, একজনের গুনাহ আরেকজনকে পাবে না, আপনি অপরাধ করলে এটা আমাকে পাবে না, শাস্তি আপনাকেই ভোগ করা লাগবে, আপনার অপরাধের কারণে আমার শাস্তি হবে না। কহ আছে তো, ঠিক তেমনিভাবে আমি নেকি কামাইলে আমি উপকৃত হব, আপনি তো হবেন না। কয় হ এমনই কয়, তাহলে আবার আপনারা কেন এই আশা পোষণ করেন যে কোনো অলির কবরের পাশে যাতে কবরটা হয়, কোনো বুজুর্গের কবরের পাশে যাতে কবর হয়, আল্লাহওয়ালার কবরের পাশে যাতে কবর হয়, ভালো কবরস্থানে যাতে কবর হয়, আশা কেন পোষণ করেন, দরকারটা কি? ওইখানে যদি কোনো গুণাগার থাকে, হের গুণা আপনাকে পাবে না, যদি কোনো ন্যাক কার আল্লাহর অলি থাকে, হের সওয়াবও আপনাকে পাবে না, তো ওনার পাশে কবর দিলে লাভটা কি, কেন আশাটা পোষণ করো? হযরত বললেন যে তোমার জবাব একটু পরে দিব,
খাদেম খামুস হুজুর মজলিসে গেছেন, প্রচণ্ড গরম, আরো অনেক লোকজন মজলিস। এখন খাদেম হুজুরকে পাখা করতেছে, পাখা ব্রিটিশ আমলের কথা, তখন তো ফ্যান ফোন ছিল না, তো পাখা করে। কিছুক্ষণ পাখা করার পর হজরত খাদেমকে জিজ্ঞেস করতেছেন, তুমি কাকে পাখা করো? হুজুর আপনাকে করি। আমাকে? কই জি। এদেরকে করো না? কই জি না। এদের গায়ে বাতাস লাগে কি লাগে না? কই জি লাগে। তো তো পাখা করো আমাকে, ওদের গায়ে বাতাস লাগে কেন? ওরা যে আপনার কাছে বসে আছে এই জন্য, দূরে থাকলে তো লাগতো না। হুজুর বললেন, এটা তোমারই প্রশ্নের জবাব। কোনো আল্লাহর অলির পাশে যদি আমার কবর হয় তো রহমত তো আসবে আল্লাহর অলিকেই কেন্দ্র করে, ও বাতাস আমার গায়েও লাগবে, কিছু উপকৃত আমিও হতে পারব। এই জন্য আশা পোষণ করি ওদের পাশে যাতে আমার কবরটা হয়। তো ঠিক তেমনিভাবে আমি হয়তো দুর্ভাগ্যবশত কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারলাম না, তেলাওয়াত করতে পারি না, কিন্তু যারা পারে, আমি কোরআন শিখতে পারলাম না যারা শিখেছে, আমি আলেম হইতে পারলাম না যারা হয়েছে, তাদের পরামর্শ নিয়ে তাদের সংসর্গে যদি আমি থাকি আমার গায়েও বাতাস লাগবে, ওই বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকেও পার করে নিয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিম্ন স্তর থেকে উপরের দিকে তুলতে তুলতে মারাফাত পর্যন্ত তুলছেন। আমরা অনেক সময় মনে করি আমার গুণ আমার কৃতিত্ব কি, আমি অনেক সম্পদ কামাই করতে পারছি, আমার কৃতিত্ব আমি বড় সুন্দর, আমার কৃতিত্ব আমার পোশাক আশাক বড় সুন্দর, পোশাক আশাক খুব ভালো, অনেক দামি। এগুলি একটাও গুণ নয়, এগুলি একটাও গুণ নয়। আজকে সম্পদ আছে কালকে নেই, যদি সম্পদের কারণে আমার দাম বাড়তো তাহলে সম্পদ এখন নাই তো আমার দাম এখন আছে, পোশাক আশাকের কারণে যদি আমার দাম বাড়তো তো রাত্রে শোয়ার সময় আমি হয়তো পোশাক খুলে শুই, তো তাহলে দিনের বেলায় দাম রাতের বেলায় দাম নেই, তাহলে কিসের মাধ্যমে আমার দাম? তো দাম হলো মানুষের গুণের কারণে দাম হয়, গুণ যেটা ভিতরে থাকে বাইরের নয়। ইমাম সেবাবাই আরবি ব্যাকরণের অনেক বড় ইমাম ছিলেন, তো লেখাপড়া করতেন, ওস্তাদ যা কিছু বলতেন কাগজে নোট করতেন, করতে করতে বড় গাঠি হয়ে গেছে। তো একদিন খানার সময় খাইতে বসছেন, হয়তো রুটি এক দুইটা আছে আর সাথে ওই যে নোট করছেন কাগজের গাঠি সব একসাথে ধুইয়া দস্তরখান বিছাইয়া এটার উপরে গাঠিটা রাখছেন, খাবেন এটা আমি কোত্থেকে কুকুর একটা দৌড় দিয়ে এসে গাঠি মুখে নিয়ে দৌড়, এখন উনিও পিছনে পিছনে দৌড়, হায় হায় আমার গাঠি, হায় আমার গাঠি, দৌড়তে দৌড়তে হ্যাঁ দৌড়তেছেন, কুকুর আর পিছনে তাকা না দৌড়তেই আছে। মানুষে বলে কত বড় বেকুব, নাহলে দুটো রুটি নিয়ে গেছে কুকুরে, এই জন্য তো পিছনে পিছনে দৌড়তে হয়, যে পরিমাণ দৌড়ে সে শক্তি নষ্ট করছে, দুটো রুটি উদ্ধার করে খাইতে পারলো এই পরিমাণ শক্তি হবে না, কেন দৌড়ে? মানুষ বলে এই বেকুব এতক্ষণ দৌড়তেছো কেন? কোনো মোটেও বেকুব না, তোমরা যা ভাবতেছো আমি এই জন্য দৌড়ি না, রুটির জন্য কোনো রুটির জন্য দৌড়ি না, তোকে জন্য দৌড়ো, এটার ভিতরে আমার এলেম, গাঠির ভিতরে আমার এলেন, যা কিছু শিখছি সব এখানে লেখা আছে, কুকুর নিয়ে গেছে, আমি তো এখন যে জাহেল হে জাহেল, যে মূর্খ সে মূর্খ, এলেম তো গাঠিতে সব কুকুর নিয়ে গেছে। এরা বলে তুমি আরও বড় আহমক, আগে তো আহমক বলছে দুই রুটির বর্ষায় দৌড়ে, সেই জন্য এখন তো আরও বড় আহমক হয় কি, এটা কিসের এলেম হইলো যে এলেম কুকুরে নিয়ে যেতে পারো? এলেম তো তোমার ভিতরে থাকবে, এলেম ঢুকাবে তোমার কলবে, এলেম গাঠিতে কেন? ওনার হুঁশ আসছে, কয় হ্যাঁ এখন থেকে আর কাগজে নয়, এগুলি কলবে অঙ্কিত করে রাখবে। এলমে নাহু আরবি ব্যাকরণের বড় পারদর্শী ইমামে পরিণত হয়ে গেছেন, তখন কলবে স্থান দিতে আরম্ভ করছে। তো আসল গুণ তো হলো যেটা কলবের মধ্যে আছে, এইটা বাইরেরটা নয়। হযরত আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ একজন উঁচা পায়ার বড় তাবেঈ, এমনকি ইমামুদ দুনিয়া ইমামুল আইম্মা আল ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ, এবং ইমামে আজম তার সামনে বলেন আমার দৃষ্টিতে আতা ইবনে আবি রাবাহ থেকে বড় আলেম আরেকজন দুনিয়াতে নেই। এত বড় ইমাম যার সামনে এই সাক্ষী দিতেছেন ওনার মতো এত বড় আলেম, ওনার মতো উত্তম আরেকজন দুনিয়াতে নাই, আমি কাউকে দেখিনি। মা রাআইতু আফজাল মিন আতা ইবনে আবি রাবাহ,
অতএব আবি রাবাহ থেকে উত্তম কাউকে আমি দেখিনি। এত প্রশংসা, এত গুণ, এত মহব্বত কিসের কারণে? অথচ উনি ছিলেন হাবশি। হাবশিদের অবস্থা তো আপনারা অনেকে জানেন, যারা বিশেষ করে হজ করতে গেছেন দেখছেন গায়ের রং কী পরিমাণ কালো। এর থেকে কালো হওয়া তো আর সম্ভব নয়, এই পরিমাণ কালো। ঠোঁট মোটা, নিচের দিকে ঝুলে আছে মোটা। হাত লোহার নেয় শক্ত, পাকও আরও শক্ত। মাথার চুল খুব বেশি কোকড়ানো, চোখ গোল গোল, এরপর আবার কুরুঞ্জি চোখ, বিড়ালের চোখ যেরকম ঘোলা এরকম গোলা চোখ। আসেনি উপরে কোনো হোসেন, কোনো জামাল, কোনো সৌন্দর্যতা কিছুই নেই। তাহলে কী জন্য ওনার এত প্রশংসা? আছে বিতর্গত গুণ, সেটা হলো কোরআনের এলেন, এটা হলো আসল জিনিস। তাই বুজুর্গানের দিন বলেন, সিরত পে নজর চাহি এ সুরত সে যে আদা। সুরত নয়, সিরত দেখো। ইমাম আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ তাআলা, আমরা মহব্বত করি কিনা? ইমাম শাফি রাহেমাহুল্লাহ তাআলা, মহব্বত করি কিনা? ইমাম মালিক রাহেমাহুল্লাহ তাআলা, মহব্বত করি কিনা? ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ তাআলা, মহব্বত করি কিনা? ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তাআলা, মহব্বত করি কিনা? ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তাআলা, মহব্বত করি কিনা? হযরত জুনায়েদ বাগদাদি রাহেমাহুল্লাহ তাআলা, মহব্বত করি কিনা? আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ তাআলা, মহব্বত করি কিনা? হযরত মুঈনউদ্দিন আজমিরি রাহেমাহুল্লাহ তাআলা, মহব্বত করি কিনা? কেন করি? ওনাকে, ওনাদেরকে দেখছিলাম, দেখিও তো নাই তো, সুন্দর কি সুন্দর নয় বুঝবো কীভাবে? তারপরও কেন এত মহব্বত? গুণের কারণে, সিরতের কারণে, সুরত নয়। তো সিরত হইল আসল জিনিস, ওইটা আসবে ইমান স্তরের পর, যখন মারেফাতের স্তর আসবে তখন সিরত আসবে। এর আগে সিরত আসাও কঠিন। আসল মানবতা কি, আসল মানুষের স্বভাব কি, এটা আসবে মারেফাতের পরে, তখন যে আসল মানুষ হওয়া, মানবতার স্তর আরও পরে। তাই কোনো বুজুর্গ বলছিলেন, তো মে তোমা কুত বে জমা সদ মে তোমা নে গাও সেওয়া, মে তোমা কুত বে জমা সদ মে তোয়া নে গাও সেওয়া, আর চেখা হি মে তোয়া নে সদ বজুজ ইনসা সদান, আর চেখা হি মে তোয়া নে সদ বজুজ ইনসা সদান, চিষ্ট ইনসানি তো পি দম দর গমে হামসায় গা, আসমোমে নজদ দরবাগে এদেন বেরিয়া সুদান, আসমোমে নজদ দরবাগে এদেন বেরিয়া সুদান। ওই তুমি মুজাহাদার সাধনা করে অনেক কিছু হতে পারবে, মানুষ হওয়াটা একটু ব্যতিক্রম, মানুষ হইতে একটু দেরি লাগবে, এটা একটু ব্যতিক্রম, কারণ স্তরগুলো পার হইতে হবে। ইমানের স্তর, এরপরে এরফানের স্তর, এখানে আসতে হবে, তারপর মানবতার স্তর, দেরি হবে। তো সেটা কি হচ্ছে? ইস্তে ইনসানি তো পি দাম ধর গমে হামসা এগা। বাস্তব মানবতা কি? আরেকজনের ব্যথায় ব্যতীত হওয়া, আরেকজনের দুঃখে দুঃখিত হওয়া, যেহেতু এরা আমার আল্লাহর মখলুক। আল্লাহর সাথে যখন আমার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে, আল্লাহর মখলুকের সাথে আমার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে। আসমোমে নজদ দরবাগে এডেন বেরিয়া সুদান, আপনি ভূস্বর্গ এডেনে বসবাস করেন, সংবাদ আসছে যে দুনিয়ার সবচেয়ে কষ্ট জায়গা হলো নজদ, তো সেখানে একটা লোক বিষ পান করে কষ্টে আছে, আর কিছু করতে পারেন না পারেন, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া তো করতে পারি যে আল্লাহ আপনার এক বন্দা ওখানে বিষ পান করে কষ্টে আছে, আল্লাহ তার কষ্টটা আপনি লাঘব করে দেন। তার ব্যথা যদি ব্যথিত হন, ব্যথা অনুভব হয়, তো বুঝবেন আপনি মানুষ। আর আরেকজনের ব্যথা যদি ব্যথা অনুভব না হয়, তা আমি কিসের মানুষ, এখনো মানুষ হইতে পারলাম? চিষ্টে ইনসানি তো পি দাম দর গমে হামসা এগা, আসমোমে নজদ দর বাগে এদেন বেরিয়া সুদান, এটাকে মানবতা বলে। তো এটা আসবে দরজায় এরফানের পরে, মারেফাতের স্তরের পরাজয়া মানবতার স্তর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের প্রস্তুতি নেই, নামাজের পরে ইনশাআল্লাহ জিকিরে তালিম হবে।